নেন, আজান দিয়ে দিচ্ছে, জায়নামাজে এগুলো ইয়ে নিয়ে গেছে, করা হয়েছে। আর মুরগির মাংস ভুনা করেছি এইমাত্র, খাওয়া দাওয়া শেষ করে সেগুলো টমেটো নিয়ে আসা হয়েছে। রাকিবার পাপা গ্রামে গিয়েছিল, যাই হোক অনেক অনেক টমেটো নিয়ে আসছে, সেগুলোর জন্য রান্না করব। সেগুলো এখানে টমেটো ভর্তা মাংস ভিজিয়ে রাখছি। আসসালামু আলাইকুম। অনেকগুলো টমেটো নিয়ে আসা হয়েছে, রাকিবার পাপা গ্রামে গিয়েছিল, গ্রামে থেকে আসার সময় টমেটোগুলো নিয়ে আসছে। আর একটা মজার বিষয় কি জানেন, আমি রমজানের মাত্র প্রথম রোজা আজকে, কিন্তু রমজানের আরও 15-20 দিন আগে থেকেই আমি ওর মাথা একদম নষ্ট করে ফেলতেছি যে আমাকে টমেটো এনে দেও, টমেটো এনে দেও। কারণ আমার ফ্রিজে আগে যে সংরক্ষণ করা টমেটো ছিল সব শেষ হয়ে গেছে, দেন যখন সিজনের সময় ছিল তখনও কেনা হয়নি, সময় স্বল্পতার জন্য কিনতে পারি নাই। কিন্তু এখন তো রমজান মাস চলতেছে, তো হঠাৎ করেই আমাকে এনে বলতেছে, নাও টমেটো করে আমার মাথা নষ্ট করে ফেলতেছো, এখন তোমার টমেটো নিয়ে আসছি। তো যাই হোক অনেক অনেক টমেটো নিয়ে আসছে, সেগুলো আমি সংরক্ষণ করেছি। আর কিভাবে আমি ফ্রোজিং করি সেটার ভিডিওটা মুক্তি রান্নাঘর পেজে পেয়ে যাবেন। আর এখন হচ্ছে আমি রাত্রে যে সেহরির জন্য রান্না করব সেগুলো একদম গুছিয়ে রাখতেছি। ডাল রান্না হয়ে গেছে, টমেটোই না, টমেটো কাঁচা টমেটো মানে কাঁচা পাকা মিলে টমেটো ভাজি করব এখন। আর এখানে টমেটো ভর্তা হবে, সিদ্ধ করে রাখছি। আর এখানে যে মুরগির মাংস ভিজিয়ে রাখছি, এগুলো হচ্ছে টমেটো মানে আধা পাকা টমেটো ভাজি করে নিচ্ছি। রমজানে একটু ভর্তা ভাজি এগুলো একটা ভাত খাওয়া যায়। আর যেহেতু প্রথম প্রথম সিহরি তো একটু অত ভোরাইতে মানে খেতে সমস্যা হয়, ভাত খেতে ইচ্ছা করে না। এদিকে তো রান্না বান্না একদম শেষ, তো এখন রান্নাগুলো সবগুলো গরম করেছি, ভর্তাটা গরম গরম করে দেন সিহরি খাওয়ার জন্য চলে আসছি। আর এই যে আমাদের সিহরিতে আজকের খাবার ছিল টমেটো ভর্তা, টমেটো ভাজি, আর হচ্ছে মুসুরি ডাল রান্না করা হয়েছে, আর মুরগির মাংস ভুনা করেছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে সিহরি খাবার শেষ করে বসে আছি, আজানের অপেক্ষা করতেছি, আজান দিলে নামাজ পড়ে দেন ঘুমিয়ে পড়বো। তো এদিকে শুনেন আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন সবাই নামাজ জানি নামাজে এগুলো ইয়ে নিয়ে গেছে রাখিবা, তো আজান দিয়ে দিচ্ছে আর আমরা এখন নামাজে যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এতক্ষণ আমরা অপেক্ষা করতেছিলাম, দেন সূর্য কত সুন্দর দেখেন, তো চারপাশে আজান হচ্ছে, সবাই ভালো থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।